জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে 15 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরনো খেলায় মেতে উঠেছে সরকার আইন মন্ত্রণালয় থেকে তালিকা করে মামলা দ্রুত বিচারের প্রক্রিয়া শুরুর অভিযোগ মির্জা ফখরুলের অস্ত্র আইনের মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানের 10 বছরের কারাদণ্ড গ্রেফতারি পরোয়ানা জারি শক্তিশালী হতে শুরু করেছে ঘূর্ণিঝড় মুখা ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর এখন স্পষ্ট নয় গতিপথ দেখছিলেন বিআরবি কে বুঝ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহমুদ আলী সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6:25 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সেখানে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম গত 4 মে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে যান যুক্তরাজ্যে অবস্থানকালে 6 মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন 2014 ও 2018 সালে নির্বাচনের মতো ফলাফল নিজেদের পক্ষে নিতে বিরোধী দলকে পুরোপুরি মাঠছাড়া করার ষড়যন্ত্র শুরু করেছে সরকার আইন মন্ত্রণালয় থেকে তালিকা করে বিএনপি নেতাদের মামলাগুলো দ্রুত শেষ করে সাজা দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে 2018 সালে প্রধানমন্ত্রী সংলাপে দেয়া একটি প্রতিশ্রুতিও রাখেননি জনগণ তাদের আর বিশ্বাস করে না গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে বিএনপি সিনিয়র নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে মাঠ ফাঁকা করার পুরনো খেলায় মেতে উঠেছে সরকার একতরফা সিটি নির্বাচনেও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও বাড়িতে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তার এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে 1500 মামলা দায়ের হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন নির্বাচনের আগে বিরোধী দলকে মাঠ ছাড়া করতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার শুরু করেছে সরকার প্রধানের সাথে সংলাপের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগের আলোচনা জনগণ আর বিশ্বাস করে না বিদেশিদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন এগুলো রুটিন আলোচনা বিএনপি বিদেশিদের কাছে কখনো নালিশ করে না বলেও জানান দলটির মহাসচিব অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচন নিয়ে আবার সেই আগের খেলাতেই বেঁচে নিচ্ছে তারা কিভাবে যেভাবে 14 নির্বাচনকে সম্পূর্ণভাবে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তার ফলাফলটাকে তাদের পক্ষে নিয়েছিল একই কায়দায় আজকে এখন থেকে বিরোধী দলকে সম্পূর্ণভাবে মাঠ থেকে সরে যাওয়ার জন্যে তার নির্বাচনের যেটা আমরা কি বলি রিগিং প্রসেস দেখে স্টার্ট তারা শুরু করে দিয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির বিকল্প দেখছেন না বিএনপির অনেক নেতা তবে নীতি নির্ধারকেরা বলছেন সময় সুযোগ বুঝেই আন্দোলনের ধরন পরিবর্তন হবে আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন সিনিয়র নেতারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রায় এক যুগ ধরে আন্দোলন চালিয়ে আসছে জাতীয়তাবাদী দল বিএনপি দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ে জনসভা মানববন্ধন বিভাগীয় সমাবেশ গণ অনশন সহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে আসছে দলটি বিএনপি নেতারা বলছেন 10 দফা দাবিতে যে আন্দোলন চলছে তাতে জনগণের ব্যাপক সাড়া মিলেছে নির্বাচন এগিয়ে আসায় আন্দোলনের ধরন পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ প্রত্যেকটি বিভাগীয় শহরে যেভাবে জনতার ঢল নেমেছে জনসভায় এতে তো ক্ষমতাসীন দলেরও ভীত নড়ে গিয়েছে তারা বাইরে প্রকাশ করে না কিন্তু এত বাধা দেওয়া সত্ত্বেও যে এত মানুষ এসে
বিএনপির দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছে, এটা তো একটা বিরাট ব্যাপার। এখন কি করবে বিএনপি, সেটাই হলো মিলিয়ন ডলার প্রশ্ন। এখন বিএনপি কি ওই নিরামিষ কর্মসূচিতে যাবে, গ্রামের দিকে পদযাত্রা করবে, না ঢাকা শহরে এসে শক্তি জানান দেবে, এটি বিএনপিকে নির্ধারণ করতে হবে। এখন কঠিন কর্মসূচি দেওয়া উচিত, হরতাল দেওয়া উচিত, অবরোধ দেওয়া উচিত এবং রাজপথ লক্ষ লক্ষ জনতা রাজপথে গিয়ে অবস্থান নেওয়া উচিত, তাহলে এই সরকার পরিবর্তন হতে পারে। বিএনপির নীতি নির্ধারক জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, দাবি আদায়ে আগামী দিনে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, সিদ্ধান্ত আসছে শিগগিরই। বিএনপি হরতাল অবরোধ দিচ্ছে না, কিন্তু বিএনপি বলে নাই যে হরতাল অবরোধ দিবে না, কারণ হরতাল অবরোধ ধর্মঘট এগুলি সাংবিধানিক অধিকার। হ্যাঁ, যারা নাকি খুব বেশি তাড়াতাড়ি চাচ্ছে যা সহ্য করা যায় না, তারা চাচ্ছে ওই ধরনের কর্মসূচি, হয়তো আমরা ধৈর্য ধরছি আরও তো সময়টা দেখার জন্য। বাট হরতাল করবো না কথা বলি নাই, হরতাল করা যাবে না এমন কথা বলি নাই, কিন্তু ওইটা আইনের বাইরে। আন্দোলনের ধরন কী হবে এটা সময় বলে দেবে, যে ধরনের কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়া যায়, দেশের জনগণের মুক্তি সংগ্রামে জয়ী হওয়া যায়, সেই কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনীয় কর্মসূচি দেওয়া হবে যার মাধ্যমে এই ফ্যাসিস্ট অবৈধ দখলদার সরকারের পতন ঘটবে। দলের মধ্যে আলোচনা চলছে এবং আমাদের সাথে সহযোগী যারা আন্দোলনে আছেন, যুগপথ আন্দোলনে যারা আছেন, সকলের সাথে আলোচনা চলছে এবং এটার তার মাধ্যমে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি আদায়ে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। দুবাই পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকাল 11টায় ঢাকার 6 অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমদ এ রায় দেন। পাশাপাশি তাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেন বিচারক। এদিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। সম্প্রতি ফেসবুক লাইভে পলাতক আসামি আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাফ খান জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর দুবাইতে 37 দিন জেল খেটেছেন তিনি। এ সময় দাম্ভিকতার সাথে দাবি করেন বিনা অপরাধে তাকে জেল খাটানো হলেও ভীত নন তিনি। আমাকে ইন্টারপোলে জেল খাটানো হইল বিনা অপরাধে, 1 মাস 7 দিন আমি জেলে ছিলাম, জেল তো না ইন্টারপোলে, সারা পৃথিবীর সব মাফিয়া যারা ছিল সবার সাথে একটা পরিচিত হয়েছে, সবাই আমাকে ভালোবাসত, এখানে আমি ছিলাম। এর মধ্যে মঙ্গলবার ঘোষণা করা হয় তার অস্ত্র মামলার রায়। অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে আরাফ খানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। প্রসিকিউশন পক্ষ থেকে এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই জন্য আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায় 3 মাসের তাদের কারাদণ্ড। তাকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে এবং যখন তাকে গ্রেপ্তার করা হবে তখন থেকে এই রায়টা কার্যকরী হবে। আরাফ খানকে ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করছে বলেও জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। স্বর্ণ ব্যবসা করেছে এবং এটি নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে এবং তাকে অবশ্যই, যেহেতু এখানে তাকে সাজাপ্রাপ্ত আসামি, তাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে এই যে আস্তে দণ্ড হয়েছে তার বিরুদ্ধে এটাকে কার্যকরী করতে হবে। যেহেতু একটা মামলা সে সাজাপ্রাপ্ত হয়েছে, অথবা এটা আরও একটা পথ সুগম হয়েছে, তাকে দেশে ফিরে আনা। দুবাইতে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রায় 1,100 কোটি টাকার কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ মামলাটি তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দিয়েছে। আইনজীবীরা জানান, মামলাটি দ্রুত শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল আদালতে আবেদন করেন, কিন্তু জুন মাসের 7 তারিখের আগে এই কোর্ট কোনোভাবেই শুনানি করতে পারবে না বলে জানান। এ সময় আদালতে মামলার শুনানি দ্রুত করতে পারবে না এমন বিবেচনায় কার্যতালিকা থেকে বাদ দেয়। এর আগে রোববার সরকারের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়, 2012 থেকে 2017 সাল পর্যন্ত 1,100 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেন ডক্টর ইউনুস।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি সন্ধ্যা নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। আগামীকাল এটি সাইক্লোনে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাইক্লোনের নাম দেওয়া হয়েছে মোখা, তবে এই সাইক্লোনের গতিপথ সম্পর্কে এখনও পরিষ্কার কোনো ধারণা দেওয়া সম্ভব নয়। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হলে বা আরও সময় গেলে তখন বোঝা যাবে এটি কোন দিকে আঘাত হানবে। তবে বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয় বলেও জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। এদিকে রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নেত্রকোনা সহ দেশের কিছু এলাকায় তীব্র তাপদাহ চলছে। এই পরিস্থিতি আরও দু একদিন থাকতে পারে। সেখানে দেখা যাচ্ছে এটা আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল হয়তো এটা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে এর গতি প্রকৃতি আসলে এখনও এটা ইনিশিয়াল স্টেজে আছে, এটা যখন স্টেবল হবে অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে এবং সাইক্লোনে যখন রূপ নেবে তখন তার গতিপথটা আরও স্পষ্ট হয়ে উঠবে, সেক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকেই আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এসব প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আজমতুল্লাহ খান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির এম এ নিয়াজউদ্দিন পেয়েছেন লাঙ্গল, গণফ্রন্টের আতিকুল ইসলামকে মাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমানকে হাতপাখা, জাকের পার্টির মোহাম্মদ রাজু আহমেদকে গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন টেবিল ঘড়ি, মোহাম্মদ হারুনুর রশিদ ঘোড়া ও সরকার শাহনুর ইসলাম পেয়েছেন হাতি প্রতীক। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নতুন ভোটার 43,000, প্রথমবারের মতো ভোট দিতে উদ্গ্রীব তারা। চান ভোট কেন্দ্রের নিরাপত্তা, নিজের ভোট নিজে দেওয়ার নিশ্চয়তা। আতিয়ার পারভেজের রিপোর্ট। খুলনা সিটি নির্বাচনে মোট ভোটার 5,35,000, ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। প্রথমবারের মতো ভোট দেওয়ার অপেক্ষায় 43,000-এর বেশি ভোটার, তবে নানা শঙ্কার কথা জানিয়েছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে কেন্দ্রে যাওয়া নিয়েও দ্বিধায় অনেকে। আমি একজন তরুণ ভোটার হিসেবে আমার মূল আসার জায়গাটা হচ্ছে যদি সুষ্ঠু পরিবেশ থাকে অবশ্যই আমি আমার অধিকারটি প্রয়োগ করব এবং সঠিকভাবে প্রয়োগ করব। আমি যাকে পছন্দ করব আমি তাকেই ভোট দেব, আর আমার ভোটটা যেন অন্য কেউ না দিতে পারে। সিটি কর্পোরেশনের প্রতি কাজের উন্নয়নের মন মানসিকতা বিবেচনা করে আমি ভোট দিব। আমি যাতে সুন্দরভাবে ভোট প্রদান করে বাসায় ফেরত আসতে পারি এমন একটি পরিবেশ চাই। আমি আশা করি যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, আর যদি একান্তই দেখি যে না একজন প্রার্থী তখন তো দিতে যাওয়া না যায়, কি কথা। এই প্রার্থীটা উন্নয়নমূলক কাজ করবে বেশি, আমি সেই ক্ষেত্রে বিবেচনা করব তাকে ভোটটা দেওয়ার জন্য। এবার তো ভোট দেবো মানসিকভাবে পুরো পরিস্থিতি নিয়ে রাখছি, যদি নাকি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় যদি ভোট দেওয়ার সুযোগ হয় অবশ্যই ভোট দেব। ভোটারদের কেন্দ্রে নিতে তৎপর প্রার্থীরা, নানা উদ্যোগ নিয়েছে কমিশনও। আমরা ভোটারদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন এবং ভোট প্রদান করে যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, এই ব্যবস্থা মাননীয় নির্বাচন কমিশন গ্রহণ করবে। যদি শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কিন্তু ভোটার আসে না। আমি এতক্ষণও মত বিনিময় করতে চাই তাদের একই কথা যে প্রতিদ্বন্দ্বী না থাকলে মানুষ মনে করে যে উনি তো হয়ে যাবে, এই জন্য যাইতেছে না, হোটেলে বসে আড্ডা দেয় কিন্তু ভোট সেন্টারে যায় না। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দিতে চায় খুলনা সিটি কর্পোরেশনের তরুণ ভোটাররা। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। আন্তর্জাতিক। ভারতের মণিপুরে রক্তক্ষয়ী জাতিগত সহিংসতার পর পরিস্থিতি থমথমে, চলছে সেনা টহল। সহিংসতায় দায়ীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সংখ্যাগরিষ্ঠ মেইতিদের সাথে পাহাড়ি, নাগা, কুকি, চীন জনগোষ্ঠীর সংঘাত ও তাণ্ডবের 5 দিন পর প্রকাশ্যে এলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে মুখ্যমন্ত্রী বীরেন সিং জানান, সহিংসতায় যারা মারা গেছেন তাদের পরিবারকে 5,00,000 রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে, আহতরা পাবেন জনপ্রতি 2,00,000 রুপি। সহিংসতায় গৃহহীন মেইতি জনগোষ্ঠীর 9,500-এর বেশি এবং কুকি, চীন জনগোষ্ঠীর অন্তত 10,000 মানুষকে সরকারি ক্যাম্পে আশ্রয় দেওয়া হচ্ছে। গত সপ্তাহের বুধবার থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত 60 জন নিহত হয়, আহত হয়েছেন 231 জন। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরনো খেলায় মেতে উঠেছে সরকার। আইন মন্ত্রণালয় থেকে তালিকা করে মামলা দ্রুত বিচারের প্রক্রিয়া শুরুর অভিযোগ মির্জা ফখরুলের। অস্ত্র আইনের মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানের 10 বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি। শক্তিশালী হতে শুরু করেছে ঘূর্ণিঝড় মুখা, ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর, এখন স্পষ্ট নয় গতিপথ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।